কিছু লোক আছে ভিডিও কল দিয়া মানে উলঙ্গ অবস্থায় বসে থাকে কি বুঝছেন এরকম অবস্থা আচ্ছা প্রবাসীরা উলঙ্গ অবস্থায় বসে থাকে ভিডিও কল দিয়ে জি আচ্ছা আবার ছবি তুলে এই অবস্থা ছবি তুলে আবার ইমুতে পাঠায় দেয় আচ্ছা আচ্ছা বুঝছেন আমি বলি যে আপনাদের ইজ্জতের দাম নাই এইভাবে যে ইজ্জত দেখাইতেছেন আপনার এখানে তো মানে উনি যে ইজ্জতটা দেখাইতেছে এমন তো না এটা দেখাইলে যে সাহিদাটা চাহিদাটা মিটি গেল তা তো না শুভ বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমার পাশে আজকে যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি সম্পর্কে অনেক আগে থেকে আপনারা জানেন হ্যাঁ দর্শক যাকে নিয়ে এসেছি তিনি বানু আক্তার হয়তো অনেক ভিডিওতে তাকে দেখেছেন চাকরি করে স্বামীকে পড়াশোনা করিয়েছে এবং স্বামীকে সরকারি চাকরি দিয়েছে তো আজকে তার সাথেই কথা বলতে এসেছি তার বাড়িতে এবং জানবো তার অজানা অনেক গল্প অজানা অনেক তথ্য তার বর্তমান অবস্থা তিনি কেমন আছেন সেই বিষয়ে তাহলে চলুন দর্শক কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আচ্ছা আমি যে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি প্রথমেই জানতে চাইব যে আপনি এত সুন্দর হাসি দেন কিভাবে আমার এটা আগে থেকে আগে থেকে আচ্ছা আপনার বর্তমান বয়স কত বর্তমান বয়স 33 এই তো শেষ হইলো

যে হয়তো হাত দুইটা থাকলে ভালো হইতো আরো ভালো মতো কাজকর্ম করতে পারতাম আচ্ছা আমরা দেখেছি যে আপনি কাজ করেন পা দিয়ে লেখালেখিও পা দিয়েই করেন তো খাওয়া দাওয়াটা কিভাবে করেন খাওয়া দাওয়া যে বগলে চামচ নিয়ে খাই খান এতে সমস্যা হয় না না আচ্ছা আমি আবার অন্য কারোটা খাওয়াই নেই না যে কেউ অনেকে অন্য কোথাও গেলে অনেকে কয়ে যে আমার ইচ্ছা করছে আমি খাওয়াই দিই কিন্তু অন্যজনের কাছে খাওয়াই হয়তো ওনার খাওয়াই দিলে আনন্দ নাকি কিন্তু আমার পেট ভরে না

জানেন না আপনি এটা কখনো আমি মাপ দেই কেউ বলেও নাই যে আসেন তো দেখি কত লম্বা আমি এটা কখনো দেখি নাই আচ্ছা আমরা দেখেছি যে আপনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন আমাদের এসে প্রতি বছরে প্রতিবন্ধী দিবস হয় ওই তখন আমি প্রধানমন্ত্রী জেনে নৌকা বানাই নিয়ে যাই একটা ওই নৌকা দেই তখন নেতাদের সাথে ছবি তুলি প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলি আচ্ছা কিছু সাওয়াত থাকলে চাই আচ্ছা প্রধানমন্ত্রীর সাথে আপনার কি কথা হয়েছিল যখন প্রথম দেখেন তাকে প্রথমে আমি যখন দেখছি তখন ওই নৌকা নিয়ে গেছিলাম তখন উনি বলছে নৌকা পেয়ে খুশি হই বলছে যে তুমি কি চাও পরে আমি বলছিলাম যে আমার স্বামীর একটা চাকরি চাই আচ্ছা পরে চাকরি দিয়ে দিয়েছে পরের দিনে চাকরি হইছে পরের দিনে হ্যাঁ চাকরি ব্যাপারে আশাদুজ্জামান নূর আছে উনি হেল্প করছে মন্ত্রী আমাদের নীলফামারীর উনি হেল্প করছে প্রধানমন্ত্রী ওয়াটার দিছে পরে চাকরি হয়েছে চাকরি হওয়ার পর চাকরি হয়ে লাভ কি কষ্ট তো পুরাটাই আমি করলাম মানে এখন আমরা যতটুকু জানি চাকরি দিয়েছেন আপনি কিন্তু স্বামী কিন্তু আপনার নাই আচ্ছা এই ঘটনাটা বর্তমান কতটুকু গড়িয়েছে এটা একটু দর্শকদের বলবেন ঘটনা কিছুই করে নেই যে মেটার সাথে বিবাহ হয়েছে ওই মেটা চাই না যে আমার সাথে আমাকে নিয়ে খায় মেটা হচ্ছে একটু ডেন্ডারাস দিনাজপুর বাড়ি আচ্ছা ওনার বাবা হচ্ছে আসাদ ইয়া ওনার বাড়ি হচ্ছে দিনাজপুর ও ঘুষির বন্দর নুরুল আমির নেম্বারের মেয়ে ইয়া নুরুল আমির ওনার কাছেও গেছিলাম ওরা যদি র ভালো না ওনার বাবাও হেরাপ করে নেই এই ব্যাপারে আপনি যখন প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমার স্বামীকে একটা চাকরি দেন এটা কি একবারের জন্য ভাবেন নাই যে এরকম কিছু হবে এরকম কিছু হবে ভাবি নাই একটা আপনি যদি আপনার স্ত্রীকে আপনার স্ত্রী যদি আপনার কাছে বলে একটা কিছু দাবি করে সেটা যদি আপনি যদি বলেন যে এটা পায়া যদি পরবর্তী না থাকো তাই আপনার স্ত্রী যদি আপনার সামনে একটা কোরআন দিয়া ক্রিয়াকারে হাতে হাত দিয়া কোরআনের উপরে যে আমি কোরআন শুয়া ক্রিয়া করতেছি এটা পাইলে কখনো আমি যাব না তখন কি আপনি আপনার স্ত্রীকে অবিশ্বাস করবেন তার মানে আপনার স্বামী আপনার কাছে কিছু চাওয়ার আগে কোরআন শপথ করে চাকরি নিয়ে দেওয়ার আগে আমি বলছি প্রধানমন্ত্রী বলছিল আমাকে যে চাকরিটা তুমি নাও তা আমি এবার বলছিলাম কষ্ট করে হাজবেন্ড ও কাইয়ে থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে আমি চাকরিটা হে পাপ্প আমার লেখাপড়া বন্ধ রাখছি তাকে পড়াইছি কষ্ট করে চাকরিটা ওই পাইলে যথেষ্ট পরে চাকরি দেওয়ার পর আমরা আবার বাসায় এসে আলাপ যে চাকরি পেয়ে যদি কোনো দিন চলে যাও চাকরি তাহলে আমি নিব পরে কোরআন ধরিয়া ক্রিয়া করছে যে আমি কখনও যাব না আচ্ছা তাই কোরআনের ছায়া কেউ অবিশ্বাস কোরআন কেউ অবিশ্বাস করে আচ্ছা তো আচ্ছা এখন আপনি তো একটা মামলা করছিলেন আপনার স্বামীর নামে হ্যাঁ মামলা করছি আমার মামলা চালাইতে আসাদ এই হচ্ছে জান্নাতুল ফিদুস প্রিয়া উনি আমার লয়ার উনি মামলাটা পুরোটা চালাইতেছে উনি মামলা নিয়ে নিতেছে মামলার কোনো রায় পাইনি নাই এখনো সামনে 20 তারিখে মামলার তারিখ আছে আচ্ছা আচ্ছা আপনার বর্তমান সময়টা কেমন কাটছে কিভাবে কাটছে একটু বলবেন এই ছোট একটা দোকান আছে দোকানে তো মুদির দোকান চাইছিলাম এখন তো এটা মিথ্যা কথা লাভ নেই মাল নাই অত মাল উঠেতে পারেনি আমি পটেটো চানা দু একটা ইলিয়াচার বাসায় আমি ফিলাকসি চা বানায় নিয়ে যাই দুই এক প্যাকেট সিগারেট কিনি কিনে বেশি তাও দিন দিনে সাড়ে তিনশো চারশো এরকম বিক্রি হয় আচ্ছা তা আপনি তো বলেছেন যে প্রতিবন্ধী দিবস হয় তখন প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সাথে আপনি সাক্ষাৎ করেছিলেন পরবর্তীতে যদি কখনো সাক্ষাৎ করার সুযোগ হয় আল্লাহ পাক শে রহমত দান করেন তাহলে আপনার কি বলার আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার কাছে তো অনেকে বলে যে উনি আমার টাকা পয়সা অনেক কিছু দিয়ে হয়তো বড় লোক বানাই দিছে অনেকে ভাবে এটা প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে কিন্তু এটা তা না আমি ওনার কাছে কিছু চাই না শুধু স্বামীর চাকরি চাইছি আর এখন শুধু এই কথাই বলবো যে আমি যিনি আমার স্বামী যে আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতক করলো আমি যাতে জন্য ন্যায় বিচার চাই আপনি কি প্রেম করে বিয়ে করছেন হ্যাঁ আমি পাঁচ বছর সম্পর্ক করে বিয়ে হয়েছে সম্পর্ক করে বিয়ে করছেন আচ্ছা আপনার আপনি যার সাথে প্রেম করছেন তাকেই বিয়ে করছেন সে তো জানতো আপনার দুটো হাত নাই তো আর তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আসলে না সে তো এখন ভালোই ছিল আমাকে প্রচুর ভালোবাসতো আচ্ছা তার মানে আপনি যার সাথে প্রেম করছেন একবার তাকেই বিয়ে করছেন আচ্ছা বিয়ে করার পর এই যে এখন তো স্বামী নাই এখন কি নতুন করে কোনো প্রেম প্রেম করতেছেন না না ওরকম অনেক মালয়েশিয়া সৌদি দুবাই অনেক প্রস্তাব দেয় প্রস্তাব অনেক কি আমি বিয়ের কোন প্রস্তাব না আমার স্বামীর সাথে আমার ডিবেট হয় নাই আচ্ছা এটা কিসের প্রস্তাব কি বিয়ের প্রস্তাব না প্রেমের প্রস্তাব অনেকে বলে যে বিয়া করবেন নাকি আচ্ছা আমি অনেকে কয় প্রেম করবেন নাকি আমি কই না কিছু লোক আছে ভিডিও কল দিয়া মানে উলঙ্গ অবস্থায় বসে থাকে কি বুঝছেন এরকম অবস্থা আচ্ছা প্রবাসীরা উলঙ্গ অবস্থায় বসে থাকে ভিডিও কল দিয়ে জি আচ্ছা আবার ছবি তুলা এই ন্যাংটা অবস্থা ছবি তুলে আবার ইমুতে পাঠায় দেয় আচ্ছা আচ্ছা হচ্ছেন আমি বলি যে আপনাদের ইজ্জতের দাম নাই এইভাবে যে ইজ্জত দেখাইতেছে না আপনার এখানে তো মানে উনি যে ইজ্জতটা দেখাইতেছে এমন তো না এটা তো মা বোন সবাই আছে একটা যে একজন কা মানে আপনার ইজ্জতটা দেখাইলে যে আমার চাহিদাটা মিটি গেলো তা তো না বোধে ওধা এটা মানে কলঙ্ক করে লাভ আছে আপনি যখন ভিডিওতে দেখেন যে উলঙ্গ অবস্থা একটা প্রবাসী ভাই বসে আছে তখন আপনার কেমন লাগে না খারাপ তো লাগে বুঝছেন আমি বেশি বোকাবাদ্য করি না ওটা ওনাদের ব্যাপার আমি কিন্তু এইভাবে বলি ফোন কাটে দিয়ে বয়স কলে বলি যে আপনারা এরকম করেন কি জন্যে আপনাদের যদি এরকম একটা বোন থাকতো তা আপনারা কি এরকম করতে পারতেন অনেকে পরে পরে ক্ষমা চায় আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার অনেক কথা আমরা জানলাম আপনার অজানা অনেক কিছুই আমরা জানলাম আর দর্শকরাও জেনেছে নতুন করে তো প্রিয় দর্শক আপনারা জানেন এর আগেও দেখেছেন ভানু আক্তারের ভিডিও এবং বিভিন্ন কথা আপনারা শুনেছেন তো আজকের এই ভিডিওতে ভানু আক্তারের যে কথাটি আপনাদের ভালো লাগবে এবং কোনো বিষয়ে যদি প্রশ্ন করার থাকে ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং ভানু আক্তার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনার না দর্শকের উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নেই দর্শকেরা অনেকেই আমাকে প্রচুর ভালোবাসে আচ্ছা আমি দেখছি সবগুলা ভিডিওতে অনেকে অনেক কিছু লেখছে অনেক কিছু ভিউ হয়েছে অনেক আমার কিছু বলার নেই আপনার দর্শক্রিয় দর্শক আপনি আপনারা একটু আমার মামলাটা ভাইরাল করে দিবেন একটু মামলাটা জানি আমি ভালোভাবে একটা ভালো রায় পাই ভালো বিচার পাই আপনারা তো জানেন আমার তো স্বামীর কাছে বেশি কিছু চাই নাই যে সামান্য সে যদি দ্বিতীয় বিয়ে করছে করুক যদি সে আমার পাশে থাকতো খবর খবর সেটাও সে না না তার একটা সন্তান আছে তারও নেয় নেয় যাতে যেন আমি ন্যায্য বিচারটা পাই এটা আপনারা একটু দেখবেন খেয়াল করবেন আচ্ছা আরেকটা একটা বিষয় আপনার মানে কিছু বলবেন কিনা যে যারা আপনাকে প্রেমের প্রস্তাব দেয় প্রবাসীরা তাদের বিষয়ে কিছু বলার আছে কিনা তাদের বিষয়ে বলার কিছু নাই